আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকত। তো বালুর বিশাল চাটিয়াল চর ময়দান, তো বালুর মধ্যে দাঁড়িয়ে একটা কথা স্মরণ হলো যে এখানে বসে একটা মাসআলার আলোচনা করি, তা হলো তায়াম্মুম। তায়াম্মুম হলো অজুর পরিবর্তে আমরা সাধারণত যে তায়াম্মুম করে থাকি, যারা অজু করতে অক্ষম, অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারেন না এবং পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করা হয়। শরীয়তের মধ্যে নির্দেশ আসছে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে যদি পানি উপস্থিত না থাকে সেক্ষেত্রে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হলো তিনটি। 1 নম্বরে নিয়ত করা, তায়াম্মুম অর্থ হলো ইচ্ছে করা, কোনো জিনিসের প্রতি ধাবিত হওয়া, অগ্রসর হওয়া। তো এক কথায় শরীয়তের পরিভাষায় তায়াম্মুম বলা হয় পবিত্রতার জন্য, পবিত্র মাটি ব্যবহারের মাধ্যমে, হ্যাঁ, পবিত্রতা হাসিলের নিয়ত করা। তো তায়াম্মুমের তিনটি ফরজ, 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে হলো পবিত্র মাটি দ্বারা হাত দু হাত মাসাহ করা এবং সমস্ত মুখমণ্ডল মাসাহ করা। তো আমরা তায়াম্মুমের বাস্তব প্র্যাকটিক্যাল আমরা দেখে নিব যে তায়াম্মুম কীভাবে করতে হয়। তো তায়াম্মুম মাসালা আমরা অনেকেই জানি, তো তায়াম্মুম বাস্তব যে একটা প্র্যাকটিক্যাল সেটা আমরা এখন দেখে নেব ইনশাআল্লাহ। তো আমরা এখন যেই জমিনে আছি, জমিনটা আলহামদুলিল্লাহ পবিত্র। তো শর্ত হলো পবিত্র মাটি হওয়া, পবিত্র জমিন। তায়াম্মুম মাটির উপরে করা যায়, বালুর উপরে করা যায়, চুনের উপরে করা যায়, পাথরের উপরে করা যায়, এবং মাটি দ্বারা যেই জিনিসগুলো, মাটিজাত দ্রব্য এক কথায়, তো মাটিজাত বস্তুর উপরে তায়াম্মুম করা যায়। যেমন কোনো গ্লাসের উপরে ধুলো পড়ে আছে, তো সেখানে যদি এই পরিমাণ ধুলা থাকে যে কি হাত দিয়ে, হ্যাঁ, যদি রেখাপাত করা হয় তখন কি, তখন রেখা দেখা যায়। এক কথা ধুলা জমে যাওয়ার কারণে যেই গ্লাসটা দেখা যায় না, আবরণ পড়ে যায়, সেখানেও কি তায়াম্মুম করা যাবে। মাটির দেয়ালে পাকা ঘরে তায়াম্মুম করা যাবে। তারপরে চুনের উপরে তায়াম্মুম করা যাবে, পাথরের উপরে করা যাবে। তো এখন এই যে বালুর আমরা চরের উপরে আছি, কক্সবাজার সমুদ্র পাড়ে, আমরা আমাদের পাশেই সমুদ্রের সেই ঢেউ তরঙ্গের আওয়াজ আমরা পাচ্ছি। তো এখন আমরা তায়াম্মুম দেখে নিব। শরীয়তে যে হুকুম আছে যে তায়াম্মুমের সুন্নত হলো জমিনের উপরে হাত মারা, দুইবার হাত মারা। প্রথম হাত মারার পরে আমি দেখাচ্ছি, এই যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এভাবে আমরা হাত মারলাম। তারপরে আমরা হাতটাকে এভাবে ঝাড়া দিতে পারি, দুইবার ঝাড়া দিতে পারি, অথবা শুকনো ধুলো বা বালু হলে বা এরকম কিছু হলে সেক্ষেত্রে আমরা ফু দিতে পারি, ফু দিয়ে আমরা এগুলোকে সরিয়ে নিতে পারি। তারপরে আমরা এই যে সমস্ত মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডলকে আমরা, যেহেতু বালু এই জন্য আমি আমার ফেসটাকে স্পর্শ করছি না, তো এই বালুর অর্থাৎ এই যে হাতে মাটি লেগেছে এই হাত দ্বারা সমস্ত মুখগুলোকে, সমস্ত মুখমণ্ডলকে এভাবে মাসাহ করা, এই এক ফরজ। দ্বিতীয় ফরজ, প্রথম ফরজ হলো নিয়ত করা, দ্বিতীয় ফরজ হলো মাটির উপরে জমিনের উপরে হাত মেরে ঝাড়া দিয়ে তারপরে মুখমণ্ডল মাসাহ করা হয়ে গেল। তৃতীয় নম্বরে ফরজ হলো আবার জমিনের উপরে এভাবে হাত মারা। তো যখন জমিনে হাত মারবো আঙ্গুলগুলো ছড়িয়ে রাখা, এটা সুন্নত। আমরা একই জায়গায় হাত মারতে পারি বা অন্য জায়গায়ও মারতে পারি। তো দ্বিতীয়বারে হাত মেরে এরপরে আবার ঝাড়া দিয়ে অথবা ফুঁক দিয়ে হাতটাকে কী করা, একটু মোটামুটি ধুলামুক্ত করে, তারপরে এই যে হাত, আমি একটু দাঁড়াচ্ছি, এই যে হাতটা, হাতের দুইটা অংশ আছে, এই একটা অংশ আর এই একটা অংশ, নিচে দুইটা অংশ। তো প্রথমে ডান হাত মাসাহ করা। তো ডান হাতের ক্ষেত্রে এই যে অংশটা
আমাদের যে উপরি যে ভাগটা আছে অংশ এটাকে এটা দ্বারা আমরা এই এইভাবে আমরা মাসাহ করব এভাবে মাসাহ করে আমার এই হাতের এখানে যে বালু বা ধুলো ছিল এই অংশ দ্বারা আমি আমার এই উপরের অংশটাকে মাসাহ করলাম বাকি থাকলো আমার হাতের নিচের অংশটা এই নিচের অংশে আমার যে ধুলো বা মাটি আছে এর দ্বারা আমি ডান হাতের নিচের অংশটাকে আমি মাসাহ করে নেব তা আমার পরিপূর্ণ হাতটা কি মাসাহ হয়ে গেল তারপরে আমার এই ডান হাতে যেই বালু বা ধুলো আছে এটাকে আবার আমি দুইটা ভাগ করব তো এই যে উপরের এই দুই আঙ্গুল এটা হলো একটা অংশ এটা দ্বারা আমি আমার বাম হাতের এই এই অংশটাকে মাসাহ করব মাসাহ হয়ে গেল পরবর্তীতে বাকি থাকে এই অংশটা হাতের ডান হাতের নিচের অংশে যেই ধুলো বা মাটি লেগে আছে এর দ্বারা আমি এইভাবে কি মাসাহ করার দরুন আমার দুই হাত মাসাহ হয়ে গেল তো তায়াম্মুমের এই যে প্র্যাকটিক্যাল যে মাসালা এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে জমিনে হাত মেরে মুখমণ্ডল মাসাহ করা তৃতীয় নম্বরে হলো দোনো হাত মাসাহ করা তো এখানে মৌলিক বিষয়টা যে হাতের দুইটা অংশে হ্যাঁ যেই বালু বা মাটি লেগে থাকে এর দ্বারা হাতের উপরি ভাগ মাসাহ করা বাকি অংশ দ্বারা নিচের ভাগ এরপরে আবার উপরের ভাগ তারপরে আবার নিচের ভাগ তো এভাবে যদি আমরা মাসাহ করতে পারি আমাদের মাসাহটা শুদ্ধ হবে সহি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তায়াম্মুমের মাসালা জেনে হ্যাঁ আমলের তৌফিক দান করেন তো তায়াম্মুম কারা করবে যারা এক মাইল দূরত্ব বা তার মধ্যে এর মধ্যে অথবা এর থেকে আরও দূরত্ব যদি পানি না পায় হ্যাঁ এই ব্যক্তি পানি না পাওয়ার দরুন তায়াম্মুম করতে পারবে যদি পানি থাকে কিন্তু অসুস্থতার কারণে পানি ব্যবহারে তার কি শারীরিক ক্ষতি হবে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে এই ব্যক্তিও কি তায়াম্মুম করতে পারবে অথবা পানি আসে কিন্তু এমন জায়গায় পানি কাছে কিন্তু সেখানে গেলে শত্রুর ভয় আছে অথবা হিংস্র প্রাণীর ভয় আছে জীবন নাশের কি হুমকি আছে তো পানি এই জন্য আনতে পারতেছে না সে এই শর্তেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ